আসসালামু আলাইকুম সবাইকে, গাড়ি বাজার বিডিতে ওয়েলকাম জানাচ্ছি। আর গাড়ি বাজার বিডিতে আজকে আমরা যে গাড়ি দেখাতে চলেছি, এটা হচ্ছে কাস্টমারদের সব থেকে পছন্দের গাড়ি এবং বাংলাদেশের প্রেক্ষাপটে যে গাড়িগুলি সব থেকে বেশি পপুলার সেটা হচ্ছে টয়োটা এলিয়ন এবং টয়োটা প্রিমিও। তো আজকে আমরা যে গাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে পার্ল হোয়াইট কালারের একটি টয়োটা প্রিমিও গাড়ি, যেটা 2009 মডেল, 2014 রেজিস্ট্রেশন, 37 তিরালের একটি গাড়ি এবং এটা হচ্ছে আপনার 1500 সিসির অকটেন ড্রাইভের একটি গাড়ি এবং ফার্স্ট পার্টি মালিকের নামে আছে গাড়িটি। এবং পেপার্স থেকে শুরু করে এভরিথিং, প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমরা কিন্তু আপনাদেরকে বলে দিব। তো আর বেশি কথা না, আবার এই পুরো গাড়ি আপনাদের কাছে ঘুরে দেখাবো। তো চলুন দেখে নেই গাড়িটির যে ফুল ভিউটি আছে, আমরা ফুল ভিউটি দেখিয়ে দিচ্ছি। খুবই ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি, যেহেতু স্টার্টিং থেকে অকটেনে চলছে, তো গাড়িটি খুবই সুন্দরভাবে মেনটেন হয়েছে এবং হোয়াইট কালারের একটি গাড়ি, কাস্টমারদের অনেক পছন্দের একটি গাড়ি। যেহেতু প্রিমিয়ার গাড়ি কিন্তু সবসময় লাক্সারিয়াস, সবার কাছে লাক্সারিয়াস এবং সবসময়ের জন্য ইউজ খুবই কমফোর্টেবল। এটা হচ্ছে আপনার 37 সিরিয়ালের গাড়ি, যেটা পিছনের লাইট, সামনের লাইট, পিছনের গ্লাস, সামনের গ্লাস, এভরিথিং প্রত্যেকটা জিনিস কিন্তু একেবারে 100% অরিজিনাল আছে এবং কাস্টমারকে নেওয়ার পরে কোনো কিছু করতে হবে না, জাস্ট নিবে এবং ড্রাইভ করবে, এরকম একটি কন্ডিশনে কিন্তু গাড়িটি আছে। আমি গাড়িটির যে ফুল বডির অংশটি আছে, সে বডির অংশটি বা বডির কন্ডিশনটি একটু দেখিয়ে দিচ্ছি। তো গাড়িটি নেওয়ার পর আসলে কাস্টমার থেকে কোনো কিছু করতে হবে না ইনশাআল্লাহ, জাস্ট কাস্টমার নিবে এবং ড্রাইভ করবে, এরকম একটি কন্ডিশন আছে। আমি ভিতরের অংশটি দেখিয়ে দিচ্ছি। পুশ স্টার্ট নিশেপের গাড়ি, 1500 সিসির অকটেন ড্রাইভের গাড়ি, যেটা ভিতরে কিন্তু একদম এসি, ইঞ্জিন, গিয়ার বাস, এভরিথিং সব ঠিক আছে এবং ডিভিডি প্লেয়ার লাগানো আছে, এসির যে ফাংশনগুলি আছে এভরিথিং সব কিছু ওকে আছে। ভিতরে হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র এবং এটা মাইলেজটা কিন্তু অনেক কম এবং যে গিয়ার আছে, গিয়ার থেকে শুরু করে সাইডে লুকিং গ্লাস, এভরিথিং সব কিছু 100% ওকে আছে। তো আপনারা যারা আসলে চিন্তা করছেন যে একটা প্রিমিয়ার গাড়ি নেবেন, একটা ভালো কন্ডিশনের, একটা ফ্রেশ কন্ডিশনের প্রিমিয়ার গাড়ি নেবেন, তারা ডেফিনেটলি এই গাড়ি দেখবেন। আশা করি যে এই গাড়ি যদি আপনারা দেখেন আপনাদের ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। কারণ যারা আসলে চিন্তা করছেন 1500 সিসির প্রিমিয়ার গাড়ি কিনবেন বাট একটু পার্সোনাল ইউজের অকটেন ড্রাইভের গাড়ি কিনবেন, সবসময় কিন্তু আসলে অকটেন ড্রাইভের গাড়ি পাওয়া যায় না। আর এটা হচ্ছে অরিজিনাল সিটটি আছে ভিতরে, আপনারা যদি চান তাহলে আমরা কিন্তু সিট কাভার লাগিয়ে দিব, অথবা আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো সিট কাভার কিন্তু লাগিয়ে নিতে পারবেন গাড়ির সাথে। তো হচ্ছে ভিতরে কন্ডিশন। আর যে টায়ারগুলি আছে, এটা হচ্ছে রিমগুলি হচ্ছে অরিজিনাল জাপান থেকে যে রিমগুলি আছে, লোহার যে রিমগুলি আছে সেই রিমগুলি লাগানো আছে এবং উপরে ক্যাচিং লাগানো আছে প্লাস্টিকের। আর যে টায়ারগুলি আছে আলহামদুলিল্লাহ 15 সাইজের ফ্রেশ কন্ডিশনের টায়ার কিন্তু গাড়ির সাথে লাগানো আছে। আমি একটু সামনের অংশের যে গ্রিলটি আছে গ্রিল দেখিয়ে দিচ্ছি এবং যে হেডলাইটগুলি আছে সেগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সামনের নাম্বারটি দেখলে বুঝতে পারবেন যে গাড়িটি কিন্তু এখনও পর্যন্ত কোথাও কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি, কোনো ড্যামেজ হিস্ট্রি বা এই ধরনের কোনো রেকর্ড কিন্তু আলহামদুলিল্লাহ নাই। তো জাস্ট একটা ফ্রেশ কন্ডিশন, একটা ফ্রেশ ভাইব কিন্তু গাড়ির মধ্যে আছে এবং পুরো বডিতে সামনে পিছনে সাইডে কোথাও কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই। এটা হচ্ছে VVTI 1500 সিসির অকটেন ড্রাইভের ইঞ্জিন। তো আলহামদুলিল্লাহ আমি প্রত্যেকটি জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সূক্ষ্মভাবে, যাতে করে আপনারা গাড়িটি দেখে শুনে একটা ডিসিশন নিতে পারেন এবং আমরাও যেন আপনাদেরকে ভালো মতো দেখিয়ে দিতে পারি যে আসলে গাড়িটি কোথায় কীভাবে কেমন আছে। এবং এই যে ব্যাটারিটি আছে, ব্যাটারিটি কিন্তু আলহামদুলিল্লাহ একেবারে নতুন একটা ব্যাটারি গাড়ির সাথে লাগানো আছে এবং যে হেডলাইটগুলি আছে, হেডলাইটগুলি একেবারে নতুন, সরি, একেবারে হচ্ছে আপনার অরিজিনাল হেডলাইট লাগানো আছে, ব্যাটারিটি নতুন আছে, নতুন ব্যাটারি লাগিয়েছে এবং নতুন ব্যাটারি কিন্তু কাগজ আপনারা পেয়ে যাবেন। আর এই হচ্ছে আপনার বনেটের অংশ, যেখানে বনেটে একটা হিট প্রুফ কাভার লাগানো আছে বনেটের সাথে এবং এটা কিন্তু অরিজিনালি অথেন্টিক যে বনেটটি ছিল সে বনেটটি আছে গাড়ির সাথে এবং হিট প্রুফ কাভারটিও কিন্তু লাগানো আছে বনেটের সাথে। এই হচ্ছে পুরো অংশ। আর আরেকটি বিষয় হচ্ছে, আমি আবারও বলছি গাড়িটিতে 100% কোথাও কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি, কোনো ড্যামেজ হিস্ট্রি বা এই ধরনের কোনো রেকর্ড নাই। সো আপনারা রিল্যাক্সে, নিশ্চিন্তে আমাদের কাছ থেকে নিতে পারবেন যে ইনশাআল্লাহ কোনো প্রবলেম নাই এবং গাড়িটি নেওয়ার পর আপনাদেরকে কোনো কিছু করতে হবে না, জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ একটি কন্ডিশনে আছে, জাস্ট নেবেন এবং ড্রাইভ করবেন, এরকম একটি কন্ডিশনে আছে। তো আমরাও আপনাদেরকে বলে দিচ্ছি, এই গাড়িটি আমরা একেবারে ফার্স্ট পার্টি মালিকের কাছ থেকে নিয়ে এসেছি, নিয়ে এসে যেভাবে ছিল আমরা জাস্ট ওয়াশ করে এটাকে ডিসপ্লে করে দিয়েছি। তো আপনাদেরকেও নেওয়ার পর ইনশাআল্লাহ আর কোনো কিছু করার কোনো প্রয়োজন নাই, যেহেতু আসলে একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে, ওকে আছে, তো আপনাদেরকেও নিয়ে আর কিছু করার দরকার নেই। এ হচ্ছে গাড়ির পিছনের অংশ এবং এখানে কিন্তু হ্যান্ডরেস্ট থেকে শুরু করে এভরিথিং সব কিছু কিন্তু আছে গাড়ির মধ্যে। সো এ হচ্ছে হ্যান্ডরেস্ট, এভরিথিং আছে, সব আছে, সব। একটা আধুনিক, একটা আপডেট মডেলের গাড়িতে যা যা ফ্যাসিলিটিস থাকার দরকার, এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু আছে এখানে। এবং টায়ারগুলো কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো, একেবারে ফ্রেশ কন্ডিশনের টায়ার। আমরা একটু ব্যাকডোর অংশটা দেখিয়ে দিব। এ হচ্ছে ব্যাকডোর অংশ, যেখানে বিশাল হিউজ একটা স্পেস, কিন্তু বিশাল একটা হিউজ একটা স্পেস কিন্তু এখানে রয়েছে, যেহেতু আসলে এটা অকটেন ড্রাইভের গাড়ি, পিছনে যেহেতু সিএনজি বা কোনো কিছু করা নাই, সো এখানে একটা স্পেস আপনারা পেয়ে যাচ্ছেন। আর আমি একটু দেখাই যে বডিতে কিন্তু পিছনে সামনে কোথাও কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই, দেখেন পুরো বডিতে
কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি বা কোনো ড্যামেজ হিস্ট্রি নাই। আরেকটি বিষয় আমি দেখিয়ে দিই, সেটা হচ্ছে ব্যাকডালার যে অংশটি আছে সেই ব্যাকডালাতেও কিন্তু কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই। তো এই হচ্ছে বিষয়। আর আমি একটু নিচের অংশে দেখিয়ে দিই, এখানে আপনারা দেখেন কতটা ফ্রেশ, একটা পুরাতন মডেলের গাড়ি, 2009 মডেলের গাড়ি হিসেবে দেখছেন, নিচেটা নিচের অংশ কিন্তু অনেক ফ্রেশ। একটা এক্সপায়ার টায়ার রয়েছে গাড়িতে এবং এই জগ লিভার হুইলেন্স বা এক্সট্রা যে অ্যাক্সেসরিজগুলো লাগবে গাড়ির সাথে সেগুলো কিন্তু আপনারা আমাদের গাড়ির সাথে পেয়ে যাবেন। এই হচ্ছে গাড়ির পিছনের অংশ। আর যে লাইটগুলোর কথা বলেছিলাম এগুলো কিন্তু একেবারে গাড়ির সাথে যে অরিজিনাল যে লাইটগুলি ছিল সেই লাইটগুলি আছে। এবং টায়ারটা যদি আমি আরেকবার দেখাই, যে টায়ারের যে অংশটি আছে এগুলো কিন্তু একেবারে ফ্রেশ টায়ার, দেখেন টায়ারগুলো কিন্তু ভালো। আর আমি যদি একটু ছাদের ছাদের অংশটি দেখাই, এ হচ্ছে ছাদের অংশ। আলহামদুলিল্লাহ আমরা যতটুকু দেখানো সম্ভব আপনাদেরকে দেখিয়ে দিলাম, এবং আশা করি যারা আসলে একটি ফ্রেশ কন্ডিশনের প্রিমিয়ো গাড়ি কিনতে যাচ্ছেন তাদের এই গাড়িটা অনেক বেশি পছন্দ হবে। এবং যারা আসলে সরাসরি এসে দেখতে চান তারা ডেফিনেটলি এসে সরাসরি দেখবেন যে আমরা যেভাবে গাড়িটি ভিডিওতে দেখিয়েছিলাম বা আমরা যেভাবে রিভিউ করছি হুবহু সেভাবে গাড়িটি আছে কিনা। এবং আশা করি যে গাড়িটা আপনাদের পছন্দ হবে, কারণ এই গাড়িটির যে কন্ডিশন আছে, যেহেতু অক্টেন ড্রাইভের গাড়ি এবং অক্টেন ড্রাইভের গাড়িগুলো কিন্তু খুবই স্মুথলি এবং খুবই ফ্রেশভাবে ইউজ হয়, এবং যেহেতু কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই এবং যেগুলো যা যেখানে যা আছে এভরিথিং যেহেতু সব কিছু ওকে অবস্থায় আছে, সো আপনারা একেবারে নিশ্চিন্তে চালাতে পারবেন। আর পিছনে যে গ্লাসটি আছে, পিছনের গ্লাস, সামনের গ্লাস, প্রত্যেকটা গ্লাস কিন্তু একেবারে 100% অরিজিনাল গাড়ির সাথে গ্লাস, কোথাও কোনো পরিবর্তন নেই। এবং সাইডের যে লুকিং গ্লাসগুলি আছে সেই লুকিং গ্লাসগুলোও কিন্তু আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে, দেখতে পাচ্ছেন। এ হচ্ছে পুরো গাড়ির যেই ভিডিওটি ছিল বা ভিউটি ছিল আমি আপনাদেরকে শেয়ার করে দিলাম। আসলে তীব্র গরম, ভিডিও করতেও একটু কষ্ট হচ্ছে, তারপরেও আসলে চেষ্টা করি যে আপনাদেরকে যতটুকু পরিমাণ সম্ভব একটা গাড়ি ভিডিও করে আপনাদেরকে ডিটেলে দেখানোর, যাতে করে একটা ভিডিও দেখে আপনারা ডিসিশন নিতে পারেন যে আসলে আপনারা গাড়ি নেবেন কি নেবেন না, এরপর আপনারা আসবেন। যেহেতু আসলে বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে আমাদের কাছ থেকে গাড়ি কিনতে, আর দেশ এবং দেশের বাইরে থেকেও কিন্তু অনেক কাস্টমার আমাদের আছে যারা কিনা গাড়ি কেনার জন্য আমাদেরকে কল করে। তো আমরাও চেষ্টা করি ভিডিও করে কাস্টমারদের পর্যন্ত পৌঁছানোর জন্য, কাস্টমার যাতে দেখে শুনে ডিসিশন নিতে পারে এরপরে যেন কষ্ট করে আসে, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তো আমরা কিন্তু পুরো গাড়ির যে ভিউটা ছিল সেই ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, এবং যেখানে যা যেভাবে ছিল প্রত্যেকটি জিনিস পার্ট বাই পার্ট দেখানোর চেষ্টা করেছি, যাতে করে একজন কাস্টমার দেখে শুনে ডিসিশন নিতে পারে যে সে আসলে গাড়ি নিতে চাচ্ছে কি চাচ্ছে না। এবং আমরা সবসময় বলি যে আমরা প্রত্যেকটি গাড়ি আপনাদেরকে পার্ট বাই পার্ট দেখাই, এবং যেই কন্ডিশনে থাকে, যে অবস্থায় থাকে গাড়ির সে অবস্থানটা বা সেই কন্ডিশনটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। এবং পেপার্স কিন্তু একেবারে ফুললি আপ টু ডেট, আমাদের যে গাড়িগুলি পেপার্স ফেল থাকে আমরা ডেফিনেটলি আপডেট করে দিই, আর যেগুলো আপডেট থাকে সেগুলো আপডেট করার কোনো প্রয়োজন থাকে না। সো এটা হচ্ছে 2009 মডেল, 2014 রেজিস্ট্রেশন, টয়োটা প্রিমিও, 1500 সিসির অক্টেন ড্রাইভের ভিভিটিআই ইঞ্জিন চালিত একটি গাড়ি, যেটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 18,50,000 টাকা। 18,50,000 হচ্ছে আমাদের আস্কিং প্রাইস, বাট কাস্টমার যখন সরাসরি আসবে আমরা কিন্তু ডেফিনেটলি সবসময় বলি যে আমরা একটা অ্যামাউন্ট কমিয়ে দিই, যেটা কাস্টমারের সাথে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে হয়ে থাকে। তো ডেফিনেটলি আপনারা সরাসরি আসবেন, গাড়ি দেখবেন, টেস্ট ড্রাইভ করবেন, দেন আমরা গাড়ি নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, দেখাবো নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।